আমি যশোরী, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ইসলামে পুরুষদের বিয়ে কি একটাই? তাহলে চার বিয়ে কি হবে এবং চার বিয়ে কখন করতে হবে? কোরআন পড়লে কোরআনে সর্বনিম্ন পুরুষদের একটি বিয়ের কথাই বলা হয়েছে, সর্বনিম্ন, এটি মনে রাখবেন, যাকে কোরআনের ভাষায় বলা হয় জালিকা আদনা। ওয়াহিদাতান একটি, জালিকা আদনা, এটি হচ্ছে সর্বনিম্ন। এই কথাতে অনেকেই হয়তো চমকে যেতে পারেন, সেটাই স্বাভাবিক। সবাই কিন্তু আমরা জানি চারটে পর্যন্ত বিয়ে করা যায়, কিন্তু কন্ডিশন দিয়েছে। এখন অনেকে বলেন বিয়ে করা সুন্নাত, বিয়ে করা নফল, বিয়ে না করলেও চলে, যেটি ইমাম শাফি সাহেব বলেছেন, এটি তাদের নিজস্ব থট। অমুসলিম যারা রয়েছেন তারাও কিন্তু এটিই মনে করেন যে আল্লাহ তাআলার নির্দেশ মতে মুসলিম পুরুষরা চারটি বিয়ে করে। এ কথা ঠিক, কোরআনে চতুর্থ পর্যন্ত, চারটি পর্যন্ত বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে আপনি যুবতী নারীর রূপ যৌবনে মুগ্ধ হয়ে চারটি বিয়ে করবেন, সেটি কিন্তু নয়। এখন সমাজের অসহায় নারী যারা রয়েছে, যদি সে যুবতী হয় সমস্যা নেই, তাকে আবার আপনি বিয়ে করতে পারেন। আবার বিধবা রয়েছে অনেকে, স্বামী পরিত্যক্তা মহিলা, এমন যদি পান তাহলে আবার সমস্যা হচ্ছে না, যদি আপনার সম্মতি থাকে। এখন অনেকে সম্মতি থাকা সত্ত্বেও একাধিক বিবাহ করেন না, এটি তাদের অনুচিত। কোরআনের 4 নম্বর সূরা নিসা 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, যদি তোমরা ভয় পাও যে বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না, ফানকেহু, তাহলে তোমরা সবাই বিবাহ করবে, মা তাবালা কুমিনান নিসা, নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয়, মাসনা, দুটো, দ্বিতীয় বিবাহ, ওয়াসুলাসা, তৃতীয় বিবাহ, অরুবা, চতুর্থ বিবাহ। তো দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ বিয়ে করতে পারবে। ফাইন খিফ তোমার লাতা আদিলু, যদি তোমাদের ভয় হয়, আশঙ্কা হয় যে তাদের মধ্যে তোমরা সুবিচার কায়েম রাখতে পার সুবিচার কায়েম রাখতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে মাত্র একজন, আওমা মালাকাত আইমানুকুম, যারা তোমাদের নিয়ন্ত্রণে এসেছে চুক্তি সূত্রে, জালিকা আদনা, এটাই সর্বনিম্ন। আল্লাহ তাআউলু, তোমরা তাদেরকে, তাদের যে অধিকার তা থেকে বঞ্চিত করবে না। এখন আপনার ঘরে কাজের জন্য সহযোগিতাকারিণী একটি মেয়ে রেখেছেন, তাকেও আপনি পছন্দ করেন, আপনার স্ত্রী সন্তান দিতে পারছে না, আপনি দ্বিতীয় বিবাহ তার সাথে করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার তাকে বিবাহ করার পর সেও সন্তান দিতে পারল না কোনো কারণে, আপনি তৃতীয় করেন, এভাবে চতুর্থ করতে পারবেন। কিন্তু শুধু আপনার এটা যেন উদ্দেশ্য না হয় যে শুধু সম্ভোগ বিলাসী হয়ে একাধিক বিবাহে আপনি জড়িত হয়ে যাবেন। আমরা অনেক অমুসলিম যাদেরকে দেখতে পাই, এরা সুযোগ সন্ধানী হয়ে অনেক পুরুষ একাধিক অবৈধ স্ত্রীকে আইনে স্বীকৃতি দেওয়ার জন্য সাময়িকভাবে তারা আবার কি হয়, মুসলমান হয়ে যায়। কেউ শিয়া মুসলমান, কেউ সুন্নি মুসলমান, কিংবা কেউ সালাফি মুসলমান হয়ে যায়। একাধিক স্ত্রীকে সমান চোখে দেখা বা সমান মর্যাদা দেওয়া রক্ত মাংসের কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয়, এটা মনে রাখবেন। তার জন্য যে আপনি একাধিক বিবাহ করবেন না, সেটি
আবার ঠিক হবে না। আপনি আপনার কাছে অর্থকড়ি রয়েছে, আপনার কাছে সব কিছু রয়েছে, জীবন উপকরণের, আপনি একাধিক বিবাহ করেন, কিন্তু শুধু এই জন্য আপনি করছেন না যে আপনি সমানভাবে কি করতে পারবেন না, সমতা কায়েম করতে পারবেন না, সুবিচার কায়েম করতে পারবেন না। কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 129 এবং 130 আয়াত দুটি যখন আমরা পড়ি, সেখানে বলা হচ্ছে ওয়ালান তাস্তাতিউ আনতা আদিলু বাইনা নিসাই ওয়ালাও হারাস্তুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকা ওয়াইন তুসলিহু ওয়া তাত্তাকু ফাইনাল্লাহু কানা গফুরার রহিমা। তোমরা কখনো সব স্ত্রীদের সাথে সমান ব্যবহার করতে পারবে না, মন তোমাদের যাই চায় না কেন। ই হচ্ছে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, কোনো দিকে তোমরা একেবারে একেবারে ঝুঁকে যেও না, যাতে কাউকে এমন অবস্থায় ফেলে রাখবে যেন সে একদিকে ঝুলে রয়েছে। তোমরা যদি সংশোধন করো, সংযত হও, তাহলে অবশ্যই আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং দয়াময়। ওয়াইয়া তাফাররাকা ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতি ওয়া কানাল্লাহু ওয়াসিয়ান হাকিমা। যদি স্বামী স্ত্রী দুজনই আলাদা হয়ে যায়, তাহলে আল্লাহ নিজের অসীম ভাণ্ডার থেকে আত্মনির্ভরশীল করে দিবেন, আল্লাহ তো বিশাল ব্যাপ্তির অধিকারী ও মহাবৈজ্ঞানিক। তো কোরআনের শেষ কথা কি? আপনাকে একাধিক বিবাহ করতে হবে যদি সামর্থ্য থাকে, কিন্তু আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার একাধিক দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ বিবাহ করলে আপনি স্ত্রীদের মাঝে কোনোভাবেও কি করতে পারবেন না, সমান ব্যবহার করতে পারবেন না। ওয়ালাও হারাস্তুম, যদিও আপনার আল্লাহ বলছেন তোমাদের মন চাইলেও পারবে না, কিন্তু এমনও যেন না হয় যে আপনি খাওয়া পরা দিতে পারছেন না, যাবতীয় সরঞ্জাম প্রোভাইড করতে পারছেন না, আপনি বিবাহ করে কাউকে রাখছেন কুঠরির ভিতরে, কাউকে রাখছেন কি বলে গাছতলাতে, কাউকে থাকতে দিচ্ছেন হাট খোলাতে, আবার কাউকে আপনি একেবারে ফেলে দিচ্ছেন, এভাবে না। আপনাকে জানতে হবে যে তাদেরকে যে আপনি আনলেন তার জন্য আপনাকে কি করতে হবে, অন্তত যতটুকু আপনার সামর্থ্যের ভিতরে রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আপনাকে তাদের সব কিছু প্রোভাইড করতে হবে। শুধু আপনি যদি দৈহিক চাহিদার জন্য বিবাহ করেন, সেটি আবার আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে বলেননি। যেমন 4 নম্বর সূরা নিসার 24 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা যালিকুম আন তাবতাগু বি আমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা ওয়ালা জুনাহা আলাইকুম আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফারিদা ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা। নারীদের মধ্যে সবাই স্বয়ং সম্পন্ন ও সম্মানের অধিকারী, তবে বিশেষ বন্ধনে যারা তোমাদের সাথে বিবাহে আবদ্ধ হবে তাদের কথা আলাদা। এ হচ্ছে আল্লাহ তাআলার বিধান তোমাদের জন্য। এছাড়া অন্য নারীকেও বিয়ে করা হালাল, তবে নিজেদের টাকা পয়সা খরচ করে ঘর সংসার করার জন্য, শুধু দেহের ক্ষুধা মেটানোই যেন তোমাদের উদ্দেশ্য না হয়। সুতরাং তোমরা যেভাবে তাদেরকে উপভোগ করবে ঠিক তেমনই নির্ধারিত উপঢৌকন তাদেরকে দিয়ে দিবে। একবার ধার্যকৃত মোহর ঠিক করার পরে তোমরা যদি নিজেদের খুশি মতো কোনো পরিমাণ ঠিক করে নাও, তাতে তোমাদের কোনো পাপ হবে না। নিশ্চয় আল্লাহ হলেন মহা বৈজ্ঞানিক এবং মহাজ্ঞানী। তা আপনি একাধিক বিবাহ করবেন কখন? যখন আপনার এই কারণও দর্শাতে হবে। তবে শুধু এই একটি কারণ যেন না হয় যে আপনি সব কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি একাধিক বিবাহ করছেন না এই জন্য যে আপনি সমতা কায়েম করতে পারবেন না বা সমান ভাগে তাদেরকে রাখতে পারবেন না, এটি না।
আল্লাহ বলছেন যে ওয়ালান তাস্তাতিউ আন তাআদিলু বাইনান নিসাই ওয়ালাও হারাসতুম, সবার ভিতরে যতই তোমাদের ইচ্ছা হোক না কেন সমতা কায়েম করতে পারবে না। তো এই কারণের জন্য যে আপনি দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ বিবাহ করছেন না, এটি আপনি ভুল করছেন। আবার এর বিপরীত, যারা মনে করেছে যে আমরা চারটি যখন আসে, চতুর্থ বিয়ে যখন করা যাবে তখন করেই ফেলি, আর রিজিকের মালিক আল্লাহ, এই টাইপের কথা বলে যারা করছে তারা সবাই আয়াত বিরোধী কর্ম করে চলেছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কোরআন বোঝার তৌফিক দান করুন।